আমার কাছে মনে হচ্ছে যে এখন আর লাইফটা নিয়ে তোমাদের কারো হয়তোবা সমস্যা থাকার কথা না। সকলে একটু জয়েন করো এবং জয়েন করে একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি যে অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো এখনো হচ্ছে কি না বা এখনো হচ্ছে নাকি একটু আমাকে জানাতে হবে স্যার। হ্যাঁ আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার স্যার। আচ্ছা রফিকুল স্যার, ঝিরঝির সাউন্ডটা যাচ্ছে না। ঝিরঝির সাউন্ড হচ্ছে? ঝিরঝির সাউন্ড তো হওয়ার কথা না। আচ্ছা স্যার, জি স্যার, ক্লিয়ার এখন? স্পর্শিয়া সামনে। আচ্ছা জি স্যার, ঝিরঝির সাউন্ডে খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা ঝিরঝির সাউন্ডটা, একটা ঝিরঝির সাউন্ড হচ্ছে তাই না? আচ্ছা কি করা যায় কি করা যায়। আচ্ছা ঝিরঝির সাউন্ডটা থাক, ওটা নিয়ে এখন দেখতে গেলে আমাদের ইয়ের সমস্যা হতে পারে। আচ্ছা তারপরেও দেখি মাইক, মাইকের সাউন্ডটা ঠিক আছে। ঝিরঝির সাউন্ড, এটা হচ্ছে মাইক টু, মাইক টু, মাইক ওয়ান। আচ্ছা মাইক টু, মাইক ওয়ান, অডিও ইনপুট ক্যাপচার টু, ভিডিও ক্যাপচার ডিভাইস। আচ্ছা এখন একটু সকলে লক্ষ্য করো তো যে ঝিরঝির সাউন্ডটা কি এখনো পাচ্ছ তোমরা? ঝিরঝির সাউন্ডটা কি এখনো পাচ্ছ? ঝিরঝির সাউন্ডটা কি এখনো পাওয়া যায় একটু জানাও দেখি, বলো দেখি কমেন্টে। আচ্ছা জান্নাতুল নাইম, নূর নবী, মাইক্রোফোনের কারণে এমন হচ্ছে? হ্যাঁ হয়তো বা হতে পারে, মাইক্রোফোনের কারণেও হতে পারে। না না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে একটু চালিয়ে নিই সাউন্ডটাকে, আমি আবার টেস্ট করে দেখব কোথায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে। ঠিক আছে আমি আবার টেস্ট করে দেখব। ওকে নো প্রবলেম। তাহলে এখন আমরা ক্লাসে ফিরি এবং আজকের আমাদের যেটি ক্লাস সেই ক্লাসটি হচ্ছে আমাদের অজৈব যৌগের নামকরণ। যদিও বা জৈব যৌগের যে নামকরণগুলো রয়েছে, জৈব যৌগের নামকরণগুলো আমরা সেকেন্ড পার্টে গিয়ে শিখব, আর এখানে আমাদেরকে হালকা ভাবে জানতে হবে সেটা হচ্ছে আমাদের অজৈব যৌগের নামকরণ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হালকা, আচ্ছা মোহাম্মদ শাহরিয়ার আহমেদ হালকা, থ্যাংক ইউ। আচ্ছা এখন এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে অজৈব যৌগের নামকরণ। আচ্ছা তোমাদের কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে বলতে পারো, যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার মতো থাকে যে জানা হয়ে ওঠেনি। হ্যাঁ এরকম বিষয় জানা হয়ে ওঠেনি এরকম বিষয় যদি থাকে বলতে পারো যে স্যার এই বিষয়টা একটু জানালে ভালো হতো আর কি। হ্যাঁ এই রকমের বিষয়গুলো তোমরা তো সবই জানো, সবই বোঝো, তারপরেও তোমরা তো সবই জানো, সবই বোঝো। বলো স্যার, কিছু যদি বলার থাকে তোমাদের, কারো কোনো কিছু যদি বলার থাকে বলতে পারো। আচ্ছা স্যার আপনার কাছে কমেন্ট দেরিতে যাচ্ছে। হ্যাঁ আমার কাছে কমেন্ট দেরিতে যাচ্ছে, এটা একটা আসলে এই দেরিতে আসার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি একটা সফটওয়্যার ইউজ করছি, সেই সফটওয়্যারটাতে সুবিধা হচ্ছে যে এখানে আমি ওই স্ক্রলিংয়ে কিছু টেক্সট মানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখাচ্ছি,
তোমরা লক্ষ্য করে দেখেছো যে ভিডিওর নিচে একটা স্ক্রলিং টেক্সট দেখাচ্ছে, আর উপরের দিকে ডান দিকে একটা লোগো, আমার একটা লোগো রয়েছে গ্রিন কেমিস্ট্রি। হ্যাঁ, তো এগুলো সেট করার জন্য একটা সফটওয়্যার আমাকে ইউজ করতে হচ্ছে, আর এই সফটওয়্যারটা ইউজ করার কারণে মোটামুটি 5-7 সেকেন্ড, আমি যেটা বলছি সেটা তোমরা 5-7 সেকেন্ড পরে শুনতে পাচ্ছ, আর তোমরা যেটা বলছো সেটা 5-7 সেকেন্ড পরে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা স্যার, এই টপিকগুলো কি ধাপে ধাপে হচ্ছে? হ্যাঁ, ধাপে ধাপে। তো আমি তোমাদের সিলেবাসে বইতে যে যে টপিকগুলো আছে এগুলো কিন্তু আমি সব ধাপে ধাপে দেখাচ্ছি। এখন এমন হতে পারে যে আমি যে বই থেকে তোমাদেরকে দেখাচ্ছি সেই বইটাতে যে সিরিয়ালটা মেনটেন করা আছে, এমন হতে পারে যে অন্য কোনো রাইটার স্যারের বইতে সেই সিরিয়ালটা মেনটেন করা নেই, হয়তোবা এই টপিক্সটা একটু আগে থাকতে পারে, অথবা এমন হতে পারে যে এই টপিক্সটা একটু পরেও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আছে, প্রত্যেকটা বইতে সাধারণত এই টপিকসগুলো আছে। ওকে, নাই এরকম কিন্তু কোনো বিষয় না যে নাই, আমি কোথা থেকে পড়াচ্ছি না পড়াচ্ছি এগুলো নাই, এরকম কিন্তু কোনো বিষয় না। অজৈব যৌগের নামকরণ, অজৈব যৌগের নামকরণ। তো সাধারণত আমরা জৈব যৌগের যে নামকরণ রয়েছে, এই একই প্রশ্ন তোমরা সবাই বারবার করো যে আমি কোন রাইটারের বই থেকে পড়াই, এগুলো উত্তর আমি দেব না। তো এগুলো উত্তর দিতে গেলে ব্যাপারটা অন্য মতো হয়ে যাবে। তোমরা তোমাদের যে কোনো রাইটারের বই তোমরা পড়তে পারো, তবে সবসময়ের জন্য তোমাদের কাছে তবে সবসময়ের জন্য তোমাদের কাছে একটা বিষয় পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে কমপক্ষে দুটো রাইটারের বই তোমরা পড়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ইনফরমেশন গুলো তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, কমপক্ষে দুটো রাইটারের বই যদি ফলো করো তাহলে ম্যাক্সিমাম ইনফরমেশন গুলো তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা এখন আমরা আসি আমাদের মূল প্রসঙ্গ, জৈব যৌগের নামকরণ, যেটাকে নোমেনক্লেচার অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস বলা হচ্ছে। নোমেনক্লেচার অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস, তাই না? নোমেনক্লেচার অফ ইনঅর্গানিক কম্পাউন্ডস। আচ্ছা দেখো, বর্তমানে পৃথিবীতে আবিষ্কৃত যে সকল জৈব যৌগ রয়েছে সেই জৈব যৌগের সংখ্যা নিরূপণ করা গেল, কিন্তু অজৈব যৌগের সংখ্যা নির্ণয় করাটা অনেক কষ্টকর এবং এত বেশি এই সংখ্যাটা যে তাদেরকে সাধারণত নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রাচীনকালে আলকেমিরা যৌগের নামকরণ করতে ওই যৌগের ইতিহাসের উপর নির্ভর করতেন, যেমন 8ম শতাব্দীতে আলকেমি জাবির ইবনে হাইয়ান গ্রিন ভিট্রিওল পাতন করে যে গ্যাস পেয়েছিলেন তাকে পানিতে দ্রবীভূত করে সালফিউরিক অ্যাসিড তৈরি করেন, যা দেখতে তেলের মতো এবং গ্রিন ভিট্রিওল থেকে তৈরি বলে তিনি এর নাম রাখেন অয়েল অফ ভিট্রিওল। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা শিখলাম যে গ্রিন ভিট্রিওল থেকে তৈরি হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, তাই না? গ্রিন ভিট্রিওল থেকে তৈরি হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড। এটা কিভাবে? এই গ্রিন ভিট্রিওলটাকে পানিতে দ্রবীভূত করলে সেটা সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যেটা দেখতে কি তেলের মতো, তাই না? তাই এই গ্রিন ভিট্রিওল থেকে তৈরি হয় বলে তিনি এর নামকরণ করেন অয়েল অফ ভিট্রিওল। এটা তাহলে আর একটা নাম উনি বলছেন যে অয়েল অফ ভিট্রিওল। হ্যাঁ, অয়েল অফ ভিট্রিওল। ওকে, তো এখন দেখো, এখন এই যে অয়েল অফ ভিট্রিওল, এই অয়েল অফ ভিট্রিওলটার তাহলে কার নাম হলো? সালফিউরিক অ্যাসিডের নাম। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের নাম। এখন আচ্ছা স্যার, স্যার ক্লিয়ার দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এক সাইড দেখতে পাচ্ছ না তাই তো? আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি স্যার, এখন দেখতে পাবে, এখন দেখতে পাবে। আচ্ছা এখন দেখো, সাধারণত ইউপ্যাক পদ্ধতিতে আমাদের ইউপ্যাক পদ্ধতি
আচ্ছা, ইউপ্যাক, এই ইউপ্যাক এর পূর্ণ নাম কি সেটা তোমরা জানো? ইউপ্যাক এর পূর্ণ নাম এই যে IUPAC, ইউপ্যাক এর পূর্ণ নামটা কি কে বলতে পারবে? লিখে দেখাও আমাকে, একটু লিখে দেখাও কমেন্টে। এইচ এম মাহমুদুল হাসান, মোহাম্মদ স্যার ক্লিয়ার দেখা যায় না, মোহাম্মদ সাব্বির আহমেদ, এইচ এম মাহমুদুল হাসান। আচ্ছা মাহমুদুল হাসান, ভিচুয়াল জিনিসটা কি? ভিচুয়াল জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি, যেমন দেখো এটা হচ্ছে গ্রিন ভিচুয়াল, যেমন ব্লু ভিচুয়াল হচ্ছে এরকম, ব্লু ভিট্রিয়ল, ভিট্রিয়ল এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল যদি বলি আমরা, যেটাকে তুতে বলা হয়, হ্যাঁ, কপার সালফেট 5 অণু পানি, সাধারণত পানি সহযোগে একটা যৌগ যখন যুক্ত হয়, পানি সহযোগে একটা যৌগ যখন যুক্ত হয় তখন সেটাকে মূলত ভিট্রিয়ল বলা হয়। ওকে, সেটাকে মূলত ভিট্রিয়ল বলা হয়। আচ্ছা দেখো, এখন এই ইউপেক, তোমাদেরকে বলেছি ইউপেকটা কি এবং ইউপেকের পূর্ণ রূপটা কি সেটা আমাকে কমেন্টে জানাও। ইউপেকের পূর্ণ রূপটা কি সেটা আমাকে কমেন্টে জানাতে হবে। ইউপেক এর পূর্ণ রূপ, ইউপেক এর পূর্ণ রূপ কেউ বলতে পারবে না, বলো দেখি কে কে বলতে পারবে ইউপেক এর পূর্ণ রূপটা কি? কমেন্ট করো দ্রুত গতিতে, দ্রুত গতিতে কমেন্ট করো ইউপেক এর পূর্ণ রূপ কি। আমি ওইটি লিখে দিই, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্টারন্যাশনাল চপল সরকার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আচ্ছা থ্যাংক ইউ, চপল সরকার। আচ্ছা তোমাদের আজকে অনেকে আমি নতুন দেখতে পাচ্ছি, তো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আর তোমাদের মাঝে যে এই যে রেসপন্সটা পাই আমি, আমার খুব ভালো লাগে। এই রেসপন্সটা তোমরা কিন্তু করবে, আমি তোমাদেরকে মাঝে মাঝে কোশ্চেন করব, এই রেসপন্সগুলো তোমরা আমাকে করবে। ভুল করো সঠিক করো যে যেটাই করো কোনো অসুবিধা নেই, তবে রেসপন্সটা করবে। রেসপন্সটা করলে কি হয়, তোমাদের মধ্যে একটা সাহস তৈরি হবে। আর অনেকে তোমরা আজকে নতুন দেখতে পাচ্ছি, আমি তোমাদের নতুনদের উদ্দেশ্যে বলতে চাই এটা, যে সেটি হচ্ছে আমি তোমাদেরকে আপাতত ফার্স্ট পার্টটা প্রতিদিন ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং প্রতিদিন নিচ্ছি। তো এখন যদি বলো স্যার কোন টাইমে ক্লাসটা আপনি নিচ্ছেন, আমাদেরকে একটু টাইমটা বলে দেন। সে টাইমটা হচ্ছে এরকম যে আমি সাধারণত আগামীকালকে ক্লাস নেব কি না, এটি একটি বিষয় যদি ক্লাস নিয়ে থাকি, এবং সেটা কোন সময় নেব আমি এই বিষয়গুলো গ্রুপে এবং পেজে, পেজে এবং গ্রুপে নোটিশ করি। তোমরা সাধারণত রাত্রিবেলা শোয়ার আগে অন্তত ফেসবুক পেজ থেকে, আমার ফেসবুক পেজ থেকে এবং ফেসবুক গ্রুপ থেকে তোমরা এই নোটিশটা দেখে যাবে, অথবা কালকে সকালেও দেখতে পারো, কারণ অনেক সময় আমি রাত্রিবেলা নোটিশটা দেওয়ার সময় পাই না। সেক্ষেত্রে কি করি, আগামীকালকে সকালে কম্পিউটারে বসে সেটা আমি পোস্ট করে থাকি। তো সেই যে নোটিশটা করব, ওই নোটিশের যে টাইম শিডিউল দেয়া থাকবে, ওই নোটিশের টাইম শিডিউলটা হচ্ছে ফাইনাল টাইম শিডিউল। ওকে, আমি এখন মুখে যেটাই বলি না কেন, মুখের কথাটা আমার কিন্তু অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এটি হচ্ছে বিষয়। আরো কিছু প্রশ্ন তোমরা নতুনটা করে থাকো, যে স্যার আপনি কতদিন এই ক্লাসগুলো নেবেন? আমি যতদিন সুস্থ থাকবো, আমার পক্ষে যতদিন সম্ভব হবে তোমাদের এই ক্লাসগুলো আমি কন্টিনিউ করতে থাকবো, কন্টিনিউ। এখন শুধুমাত্র এই করোনাকালীন এর জন্য নয়, করোনার পরে যখন কলেজ খুলে যাবে, স্কুল কলেজ খুলে যাবে, তখনও আমি এই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো তোমাদের সবার সুবিধার জন্য, আমার আমার নিজের কলেজের স্টুডেন্টদের জন্য, তারপর তোমাদের সবার সুবিধার জন্য আমি এই ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো। আর একটা বিষয় সেটি হচ্ছে যে
আগামী ডিসেম্বরের শেষের দিকে, আমি তোমাদেরকে বলেছিলাম যে আগামী ডিসেম্বরের শেষের দিকে এরকম সময় আমি তোমাদের জন্য অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে এসেছি বা যেগুলো নিয়ে আমি কাজ করছি। অ্যাডভান্স বিষয়গুলোর মধ্যে থাকবে যেমন প্রত্যেকটা অধ্যায়, যে যে অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান আমরা করব, যেটা আমি এই ফেসবুক লাইভে করব না, ওটা অ্যাডভান্স জিনিস, অ্যাডভান্স টপিক্স, অ্যাডভান্স টপিক্সের মধ্যে ওগুলো থাকবে। হ্যাঁ, তারপরে তোমার সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান থাকবে, বিভিন্ন বইয়ের যে অধ্যায়ের শেষে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে সলিউশন থাকবে, তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন আসে, কী কী বিষয় আসে, সেই বিষয়গুলো নিয়ে সেই অ্যাডভান্স টপিক্সে আলোচনায় থাকবে। তবে সেই অ্যাডভান্সে যারা আসতে চাও, যারা আসতে আগ্রহী, তাদের কিছু কন্ডিশন থাকবে, কিছু কন্ডিশন থাকবে। তো আচ্ছা, দেখি তোমাদের সবার কাছে একটু আমি শুনতে চাই যে তোমরা কে কে আমার ওই অ্যাডভান্স ক্লাসগুলো করতে চাও, একটু সবাই কমেন্ট করো দেখি, কে কে আমার ওই অ্যাডভান্স ক্লাসগুলো করতে চাও একটু কমেন্ট করো সবাই। তো আমার ওই অ্যাডভান্স ক্লাসগুলো একটা বড় সুবিধা হবে, আমি যে এখন যে ক্লাসগুলো করছি এগুলো একেবারে বেসিক ক্লাস, যেগুলো সবার জন্য ওপেন, সবার জন্য উন্মুক্ত। আর অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো হবে এগুলোর জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং সেই সাথে তোমাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হবে। তো অ্যাকচুয়ালি এই যে তোমাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হবে, তো তাতে কি হবে, অবশ্যই তাতে তোমাদের মঙ্গল হবে, তোমাদের ভালো হবে, আর আর যেটি সুবিধা হবে সেটি হচ্ছে যে সেটার মধ্যে একটা কন্টিনিউটি বজায় থাকবে। হ্যাঁ, সেটার মধ্যে কন্টিনিউটি বজায় থাকবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ইয়াসমিন বলছো করবে, রফিকুল বলছো করবে, হানিফ বলছো করবে, অনামিকা দাস বলছো করবে, মোহাম্মদ মাহমুদুল হাসান বলছো করবে। আচ্ছা, আমি এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। তো তোমাদের সুবিধার জন্য যা যা করার দরকার, যা যা আমার পক্ষ থেকে করা সম্ভব, আমি ম্যাক্সিমামটা চেষ্টা করব, ম্যাক্সিমামটা চেষ্টা করব। ওকে, আর অবশ্যই আচ্ছা, গোলাম গিয়াসও করবে, আমি আছি, অ্যাডভান্স ক্লাস করব। আচ্ছা, অ্যাডভান্স ক্লাস করব, অনামিকা দাস স্যার আমি করতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা করতে চাও সবাইকে আমি নেব, আমার কোনো আপত্তি নাই। এখানে ওই যে বললাম, এখানে চার পাঁচটা কন্ডিশন আমি দেবো, এই কন্ডিশনগুলো একটু ফুলফিল তোমাদের করতে হবে। তো এগুলো গ্রুপের অনেক রুলস বা গ্রুপের অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো মেনে তোমাদের সেই কাজগুলো করতে হবে। তো যাই হোক, যখন করতে হবে, যখন আমি এগুলো নিয়ে আসব, তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব যে কিভাবে এগুলো করতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, আমি আপনার ক্লাস সব করব, অ্যান্ড আপনি যতদিন করাবেন ততদিন আপনার সাথে আছে। থ্যাংক ইউ স্যার। অ্যাডভান্স ক্লাস কেমন হবে? আমি তো বললাম যে অ্যাডভান্স ক্লাসগুলো